ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ আলা সাউফায়ুতিকা রব্বুকা ফাতার তো সবাই বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ তাআলা বলেন ও হাবি আমি আপনাকে এমন এমন জিনিস দেব আমি এমন এমন নিয়ামত আমি দেব যে নিয়ামত পাইয়া ও আমার দুঃস্থ শ্রেষ্ঠ নবি শ্রেষ্ঠ নবী আমার পরম বন্ধু আমার হাবি তুমি খুশি হইয়া যাইবা বলি আল্লাহ একবার আল্লাহ রবুল আলমী তার হাবিবকে দেওয়ার ক্ষমতা আছে না নাই যার আছে যার অভাব নাই সে যদি দেয় তার বন্ধু ফাইবো নাকি ফাইতো না ফাইবো যেহেতু আল্লাহ হচ্ছে সর্বশক্তি আর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হচ্ছে আখিরি নবী শেষ নবী ঠিক না বেঠিক শ্রেষ্ঠ নবীর সর্বশক্তিমান আল্লাহ দিব এতে আমরা খুশি না বেজার এই খুশির খবরটা সুরারা তুল দোহা এই দোহার মধ্যে আল্লাহ করেছেন এক নম্বর আয় মু আয়াত রয়েছে তার মধ্যে এক নম্বর আয়াতে হচ্ছে অর্দুঘা আমি শ্বাস পাগালি বলবেন আমার আল্লাহ তালা প্রথম তিনটি আয়াতের মধ্যে কি বলেছেন আমরা শুনে নেই তোর নাকি অনুবাদ নাকি আমার আল্লাহ বলেছেন আল্লাহ এমনি তো সত্যবাদী আবার আমাদের কল্যাণের জন্য বুঝার জন্য বলেছেন সময় সকালের দিনের উজ্জ্বল আলুর কসম এবং রাতের অন্ধকারের কসম তোমার প্রতিপালকা আমি আল্লাহ ও আমার হাবিব তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপ হন নাই বলে আল্লাহু আমার আল্লাহু আকবার ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকামিন আল উলা ওয়া লা সাওফ ইউতিকা রব্বুকা এই আমার আল্লাহ তালা কি বলেছেন আমরা শুনি এই তিনটি আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন তোমার জন্য দুনিয়ার চাইতে পরকালের জীবন শ্রেষ্ঠ হবে বলে আল্লাহ আকবার আর আমি তোমাকে পেয়েছি পথহারা তুমি ছেলে পথহারা আমি কি তোমাকে পথের সন্ধান দেই নাই তিনি ছিলেন ইয়াতিম অবস্থায় তুমি ছিলে ইয়াতিম অবস্থায় এবং তুমি কি ইয়াতিম অবস্থায় ছিলে না এবং তোমাকে কি আমি আশ্রয়দান করি নাই তিনি ইয়া দিবস্থাই ছিলেন কিন্তু আল্লাহ তাকে তাকে আশ্রয় করেছেন তিনি ছিলেন পথহারা পথের সন্ধানও দিয়েছেন ঠিক না ঠিক alam yajid kayati man fa'aw

ছিলেন পথের আমি তোমাকে পথের সঠিক সন্ধান দিয়েছি তুমি ছিলে দরিদ্র অভাবি আমি তোমাকে ধনী বানিয়েছি বলে আল্লাহ আকবার অতএব তুমি এতিমদের প্রতি রুড়ো হইও না আর সাহায্য তার থেকে গালি দিও না অর্থাৎ বিকু মিসকিনদের দিও না আর তুমি তোমার রবের

Successful. Well, Did he not find you an orphan and give you a review He found you and your, and guided you. He found, and he found you poor and made you rich. Therefore, touch not thee or fail with a your refuse. Your refuse. the orphan with oppressor. You refuse. You refuse not God and to your Lord.

আমি তোমার উপর থেকে ভূজা অপসারণ করেছি যা তোমার পিঠকে নুয়ে দিত যা তোমার জন্য কষ্ট হচ্ছিল আমি তোমার সম্মানকে মর্যাদাকে উপরের স্থানে প্রতিস্থাপন করেছি বলি আল্লাহ আকবার আল্লাহ তালা তার হাবিবকে হাবিবের সম্মানকে ওয়া রাফা'না লাকা الذিকরা পাইনা মাঙালু সরি ও সর ইন্ন না মাঙাল লাউ সরে ওচর পাইজা বালক লুদা ফাং স্বয়লা রবিকা ফার গফ ছিলে বলে হলাফলা বাগ বাঘ আমার আল্লাহ বলেছেন ব দুস্থ তুমি মনে রাখো অবশ্যই অবশ্যই কষ্টের পরে রয়েছে স্বস্তি অবশ্যই কষ্টের পরে রয়েছে স্বস্তি বলে আল্লাহ আকবার আর জোরে বলে আল্লাহ আকবার দুঃখের পরে সুখ আছে না নাই আল্লাহ রসুলের জীবনে দুঃখ ছিল কি না এই দুঃখ দূর করে আল্লাহ তাকে সম্মানে উচ্চ আসন দিয়েছেন কিনা বলছে দুঃখের পরে ও আমার হাবিব অবশ্যই সুখ রয়েছে অতএব তুমি যখন অবসর পাও তখন নফল আবাদতে

তার বন্ধুর মধ্যে যত কষ্ট ছিল ওই কষ্ট দূর কইরা দরিদ্র ছিল নিয়েছেন বানিয়েছেন পিট নিয়েছিল অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছিল এবারে আল্লাহ নিয়ে তার সম্মান উচ্চ আসরে নিয়েছেন বলে আল্লাহ একবার এই দুই সুরার মধ্যে আল্লাহ কি কি নিয়ামত তার বন্ধুকে দিয়েছেন এটা জানলাম আরেকটা সুরার মধ্যে আল্লাহ তার বন্ধুরে যে নিয়ামত দিয়েছে ওই সুরা হচ্ছে একশো তো আট নাম্বার সুরা যে সুরাটা আপনারা সবাই পারেন এটা হচ্ছে সুরাতুল কাউসার ওই কাউসারের মধ্যে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছে তা জানিয়ে দিয়েছেন আছে না নাই তাই আমার সাথে সবাই পরেন বিসমিল্লাহির হিরুমানি রকি আমার সাথে বলেন কিংহু না আও আ কয়না কাল কাল ধার পাচোয়াল লিলি রব রবি কেউন উন্ঘা কি মধুর আল্লাহ জানাইলেন আমি আপনাদের সম্মুখে পেশ করতেছি প্রথম আল্লাহ বলেছেন ও আমার দুঃখ তোমাকে আমি কাউসার দান করেছি বলে আল্লাহ একবার এই কাউসার মানে কিন্তু হাজারি মানে কাউসার আর বাংলাদেশের যত মানুষের নাম কাউসার এই কাউসার না এই কাউসার হচ্ছে আসরের ময়দান যখন কায়েম হবে ওই কাউসারের মালিক একমাত্র আমার তার শ্রেষ্ঠ নবী যিনি আকিরি নবী এর পরে আর কোন নবী নাই আনা খাতা মুন্না বিনা লানা বিয়া বাদি যে নবী সারা নবী ওই নবীরে দিয়েছেন বলে আল্লাহ আকবার আমি তোমাকে কাউসার দিয়েছি এই কাওসারটা কি এই কাউসার হচ্ছে নেয়ামতের পানি এই কাউসার যদি একবার একটা গুপ আল্লাহ রাসূল থেকে কেউ পায় আর কেউ খায় তার কোনো দিন আর পিপাসা লাগবে না বলে আল্লাহু আকবার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্নাসালিয়ান কাফওয়াল আবতার বলি আল্লাহু আকবার দ্বিতীয় নম্বর আল্লাহ বলেছে ও আমার হাবিব আমি যেহেতু তোমার কাউসার দিছি এখন তুমি কি করবা তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো আর নিজেকে কুরবানি করো আল্লাহর সন্তুষ্টির পথে ঠিক যাবে আর তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ চিল্লায়া বলি আল্লাহু আকবার যেই আল্লাহ আর দিলেন দিলেন জান্নাতের উচ্চ আরবের রাষ্ট্রপ্রধান বানাইলেন দুনিয়ায় সম্মান পরকালে সম্মান দিলেন যে আল্লাহ দিলেন ওই আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই জয় আল্লাহ দিলেন আসুন আমরা সবাই আল্লাহর পরিচয় জানি আল্লাহর পরিচয় আমার আল্লাহ দিয়েছেন সুরাতুল ফাতিহার মধ্যে আর ইখলাসের মধ্যে সুরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ কি বলেছেন আসুন আমরা সবাই শুনি সুরাতুল ফাতিহার সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পরিচয় দিয়েছেন সুরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহ বলেছেন আয়াত হয়েছে এই ছোট সুরার মধ্যে চারটি এই চারটির মধ্যে আমার আল্লাহ বলেছেন আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম সবাই বলে আল্লাহু আকবার কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সুয়াত লামতি আলিদ ওয়া লাম ইওলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ লে বলে আল্লাহু আকবার আমার আল্লাহ পরিচয় দিতে গিয়ে মানব জাতিকে সামনে নিজেকে পরিচয় পুরাইয়া তুলেছেন জবাবে আলমার আল্লাহ বলেছেন হে মোহাম্মদ আপনি বলিয়া দেন আল্লাহ এক আল্লাহ কথা যদিও হিন্দু ধর্ম মতে শত কোটি দেবতা আমরা ওই দেবতা বিশ্বাস করি না মুসলিমরা মোমেনরা তাকুয়া বানেরা আমার আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয় ঠিক না ঠিক আমার আল্লাহ বলেছেন তিনি কাউ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ তিনি কারু মুখাবে কি না তার কোন অভাব নাই তিনি হচ্ছেন ও কি বলে আল্লাহ আর তিনি কাউকে জন্ম দেননি কারু কাছ থেকে জন্ম দেননি আমার আল্লাহ বলেছেন কেউ তার সম্পর্ক নয় বলে আল্লাহ আকবর আমার আল্লাহ বলেছেন ও মুহাম্মদ ও সে আপন বিপন That is no... Allah, Allah is one. Allah is one. Bully Allah is Allahu Akbar. Allahu Akbar. He. He. Allah, Allah is the self, self sufficient. Allah is the one. He begets not, begets not, not. not. not, not.

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গৈ নাগদু আল্লাহ আল্লি চিল্লা বুলি আল্লাহ আকবাৰ পরম খৰু না মই অসুম তালু আল্লাহর নামে শুরু করতি সমস্ত প্ৰশংসা একমাত্র আল্লাহ দিনে বিশ্বজগতের রব চিল্লা বুলি আল্লাহহু আখবাৰ পরম কৰু না মই অসিম তাই আলু যিন বিচাৰতি মালিক একমাত্র আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই ও আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ পরিচালিত কর তাদের পথে যাদের তুমি কবুল করেছ ওদের পথে না যারা অভিশপ্ত যারা দুদুকি যারা যারা জাহান নামে চিল্লা বলে আমিন আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় বান্দার বান্দি বলে আমার আল্লাহ বলেছে In the name of Allah, the most beneficent, the most merciful, all the praises and thanks be to Allah, the Lord of all amen, and all that the most beneficent, the most merciful.

তাদের পথে আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই তাদের পথে যাদেরকে আল্লাহ কবুল করেছে জান্নাতি তালিকা করেছে তাদের পথে আমাদের সবাইকে কবুল করুক বলে আল্লাহ আকবার চিল্লে বলে আল্লাহ আকবার আল্লাহ যদি আমাদেরকে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ যদি আমাদের ভালোবেসে জীবনের পেছনের সমস্ত গুণা খাতা যদি মাফ করে জান্নাতি তালিকায় যদি আমাদের নামটা লিপিবদ্ধ করে এতে আমাদের কি নস আছে আমার আল্লামরানের সুরা আল ইমরানের মধ্যে আমার আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে অবশ্যই ভালোবাসবো আমার আল্লাহ যদি আমাদের ভালোবাসের এসে আমাদের লাভ না ল আমার আল্লাহর এই মাবিল থেকে এক মাহিল যেন আল্লাহ আমাদেরকে ভালোবাসা দান করেন আমরা যেন সৎ পরিচালিত হতে পারি আল্লাহ যেন তাও দেন সবাই বলে আমি আমরা সুখে দুঃখে প্রশংসা করব আল্লাহ প্রশংসা করলে লাভ আছে না নাই তেরো নম্বর পরে চোদ্দ নম্বর সুরা সুরা তুল আল ইব্রাহিমের সাত নম্বর আয়তে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ঘোষণা করেছেন

যারা সত্যি হাদায় করে তাদের নেয়ামত আমি আল্লাহ খুশি হয়ে আর বারাদে বলে আল্লাহ একবার এই মাফিল যারা করেছে এটা নেয়ামত এর একটা অংশ আল্লাহ তারা যেন ফেয়ামত বারবার মাফিলার তাও বলে আমিন আর তারা মাফিলের বিরোধিতা করে তাফসিরুল মাফিলের বিরোধিতা বাংলাদেশ তো পৃথিবী যত প্রাণ দে হোক যাকে বিরোধিতা করে আল্লাহ তাদের হাদ এহাত করে সবাই বলে আমিন জানালা কি

যারা বিরোধিতা করে তারা হচ্ছে শয়তানের বন্ধু আতাদের জন্য আমার আল্লাহ রেখেছে কঠিন আজাদ নিয়ামত পাইয়া নিয়ামতের কৃতজ্ঞতা যারা প্রকাশ করে না যে একটা আমার চাচা দি এখানে জেনে এজিএম অফিসার প্রাপ্ত উত্তরা বেঙ্গ লিমিটেড বীর মুক্তি যোদ্ধা জনাব মোহাম্মদ গাজী জাহাঙ্গীর সাহেব এখানে যে বসে আছেন ডাক্তার দিয়া পরীক্ষা নিরীক্ষা করলে চিকিৎসা শাস্ত্রের ভাষায় চিকিৎসা বিজ্ঞানী বলেছেন একটা মানুষের মধ্যে 4.5 হাজার কোটি টাকার সম্পদ রয়েছে বলে আল্লাহু আকবার এই সম্পদ দিয়া যখন আল্লাহর ডাকে আল্লাহর ইবাদত করে ইসলামের পক্ষে কথা বলে নিয়ামত তাদেরকে আমার আল্লাহ অবশ্যই দিবেন ঠিক না বেঠিক তাদের জন্য রেখেছেন জান্নাত এই জান্নাত কিভাবে পেতে পারি আমি আমার সংক্ষিপ্ত সময়ের লাশ মুহূর্তে আপনাদের কাছে এই কথাটাই বলে যাই আমরা আল জান্নাতু তাহতা আqdaমিল উম্মি হাতি আল্লাহ রাসূল ارشاد করেছেন মায়ের পদতলে জান্নাত অতএব এই জান্নাত পাওয়ার জন্য মাকে ভালোবাসতে হবে যে যাকে বেশি ভালোবাসে বিশ্বনবী বলেন যে যাকে ভালোবাসে তার সাথে হাশর রক্ষা হবে ঠিক না বেটি আমরা যা এখানে করি বিলপরিমাফিল আসছি আমরা যেন আল্লাহ আমাদের সবাইকে একটা জান্নাত দেন সবাই বলে আমিন আর জান্নাত পাইতে হলে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসা লায়ুক মিনুক আদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইকি মি ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস ইয়াজমাইন নবীকে এমন ভাবে ভালোবাসা লাগবে যেই নবীকে পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের চাইতে এমন কি নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসা লাগবে ঠিক না ঠিক রসুলের সত্য বিশ্ব নবীর জন্যে যারা বিরোধিতা করে কটুক্তি করে আমরা তাদের প্রতিবাদ জানাবো যদি প্রতিবাদ না করি আমরা মুনাফিক হয়ে যাবো রাসুলের অপমানে যদি কাঁদে না তুর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের दुश्मन যারা কুরআন তাফসীরের বিরুদ্ধে অবস্থান নেয় যারা আল্লাহর আইদের বিরোধিতা করে আমার আল্লাহ বলেন যারা ক্ষমতায় যাইয়া কুরআনকে দূরে সরে ফেলায়া দিয়া নিজের মন করা আইন পাশ করিয়া নিজের মন মতো রাষ্ট্র সমাজ পরিচালনা করে তাই ওই কাজটা হচ্ছে শিরিক 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 আর যারা শিরিক করে তারা তওবা না করিলে তাদের কবিরা গুনাহ আমরা আল্লাহ maaf করেন না আল্লাহ জন আমাদের সবাইকে শিরিক মুক্ত জীবন যাপন করার তাও দেন সবাই বলে আমি আল্লাহ তাআলা যেন বাংলাদেশ তথা সবাইকে ইসলামের আলোকে জীবন যাপন করার তাও দান করেন সবাই বলে আমি আমরা যেন পুরুষের নেতৃত্বে বাংলাদেশে তথা বিশ্বের সকল রাষ্ট্রে ইসলাম যেন কায়ম হয়ে যায় আল্লাহ যেন কবুল করেন এই প্রত্যাশা রেখে এই মাহফিল যেন কেমন পর্যন্ত দায় মার কায়ম থাকে এবং আজকের এই সম্মানিত সভা প্রতি সাহেব আমার চাচা যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত উত্তরাবেন লিমিটেড ঢাকা জনাব গাজী জাহাঙ্গীর সাহেব সহ এই মাহফিলে হাজারি বাড়ি গাজী বাড়ি ছুটি সাল করে টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া পরামর্শ দিয়া বুদ্ধি দিয়া যারা নাকি দিনে রাইতে খাইটা এই সুন্দর বাগান সাজাইলে আল্লাহ তাআলা যেন তাদের বংশধরদের কবরের আযাব এই মাহফিলের কাছে মাফ করে দেন সবাই বলে আমিন আল্লাহ যদি সকলের ন্যাক হায়াত বাড়াইয়া দেন আর কাজা ঝগড়া অন্তরে গিনা কিনা রিয়া সুদ গুস জিনা ব্যবিচার মদ্যপান হিরোইন চি গাজা যত রকমের সুবিশাল গল একদম গরশাল গরি ইউনিয়নের মধ্যে আছে তথা বাংলাদেশ আছে এগুলি থেকে যুব সমাজকে আল্লাহ যদি হেফাজত করেন সবাইকে যদি ইসলাম বুঝার তৌফিক দেন সবাই বলি আমিন এই প্রত্যাশা রেখে আমি সকলের কাছ জন্য দোয়া করে সকলের কাছ থেকে দোয়া চাই আমার কথা সংক্ষিপ্তভাবে এখানে শেষ করলাম